আচ্ছা, এটা হলো এই কয়েক বড় করিমপুরের মন্দির, মন্দিরের সভাপতি ননিগোপালের বাড়ি। এটাই সম্পূর্ণরূপে এই বাড়িটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রথমে আক্রমণ করে এই বাড়িটাতে কসবা করিমপুর পীরগঞ্জ, এই বাড়িটা তার কিছুই নেই, অবশিষ্ট যা ছিল সব কিছু পড়া দিয়ে ফেলে, যা ছিল শেষ। ভদ্রলোক এখানকার স্থানীয় মন্দিরের সভাপতি ননিগোপাল, এটা তার বাড়ি, এলো তার বাড়ির এই অবস্থা, এলো বাড়ির অবস্থা, এই বাড়ি একেবারে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বাড়িটা। এই যে মন্দিরের তৈজসপত্র এখানে ব্যবহার করা হতো, এগুলো শেষ, তৈজসপত্র সব শেষ করে দিয়ে গেছে মন্দিরের, এগুলো সম্পূর্ণ মন্দিরে। ননিগোপালের বাড়ি মন্দিরের, এই যে ঘরে রাখা আলমারি সব শেষ, বাসন কোসন সব শেষ।